এখন 6:05, আমরা সবাই রেডি, আমাদের গাড়িতে লাগেজও তোলা হয়ে গেছে, এবার আমরা রওনা হব। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমরা পুরুলিয়া যাচ্ছি, কিন্তু পুরুলিয়ার কোথায় যাব যেতে যেতে তোমাদের সাথে সব শেয়ার করছি। আজকে আমরা পাড়ি দেব টোটাল 303 কিলোমিটার পথ। গুগল আন্টি বলছে সময় লাগবে 7.5 ঘন্টা। বালির ব্রিজ ক্রস করেই প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল, যেখানে আমাদের 65 টাকা লাগলো। আমাদের যাত্রাপথ এবার কিন্তু অন্যদিকে। এতদিন রাজচন্দ্রপুর টোল ক্রস করার পরেই আমরা বাদিকের রাস্তা দিয়ে গেছি, এবারে যাচ্ছি সোজা দিল্লি রোড দিয়ে। এই আমরা এখন জানকুনির রাস্তা ধরলাম, এই রাস্তার সোজাই কিন্তু আরামবাগ। আরামবাগ এখান থেকে 58 কিলোমিটার। যেতে যেতে হঠাৎই গাড়ির সামনে দেখো কি, হঠাৎ করে এই কাণ্ড হয়ে আমরা একটু চমকেই উঠেছি। এই রাস্তা দিয়ে তোমরা হয়তো অনেকেই যাতায়াত করেছো বা করো, পুরুলিয়ায় গেলেও হয়তো অনেকে এই রাস্তা দিয়েই যাও, তবে আমাদের সাথে তোমাদের এই দ্বিতীয়বার এই রাস্তা দিয়ে যাওয়া। তোমাদেরকে সাথে নিয়ে প্রথমবার এই রাস্তা দিয়ে জয়রামবাটি গেছিলাম। সকাল সকাল রাস্তা ভালোই ফাঁকা, আর চারিদিকটা এত সবুজ, ভীষণই রিফ্রেশিং লাগছে। আর এই যে লেখা আরামবাগ আর 22 কিলোমিটার। 2 বছর আগে যখন আমরা জয়রামবাটি গেছিলাম এই রাস্তা দিয়ে, রাস্তার অবস্থা কিন্তু এতটা ভালো ছিল না। ঘড়িতে বাজছে এখন সকাল 7:57, এই আমরা আরামবাগ ঢুকছি। এবারে আমরা 2 ঘন্টার মধ্যে আরামবাগ পৌঁছে গেলাম, আর যেহেতু সকাল সকাল এসেছি এখানে কিন্তু কোনো ট্রাফিক নেই এখন। আমরা এখন আরামবাগ কোতলপুর রোড ধরে এগোচ্ছি। এই রাস্তা ধরে যত এগোচ্ছি চারিদিকে শুধু আলুর ক্ষেত, কোল্ড স্টোরেজ আর বোঝাই বোঝাই আলুর গাড়ি। আগের বার যখন এই রাস্তা দিয়ে গেছি তখনও লক্ষ্য করেছি, আর এখনো দেখতে পেলাম এই রাস্তায় কিন্তু এখনো গরুর গাড়ি, মোষের গাড়ি চলে। ঘড়িতে বাজে এখন 8:53, আমরা এখন জয়পুর ফরেস্টের খুব কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 9:10, 3 ঘন্টা পরে এসে দাঁড়ালাম আমরা বনলতার সামনে, জয়পুর ফরেস্টে ঢোকার আগেই আর কি। এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করব, চা কফি খাবো, তারপরে আবার আমরা রওনা হব। আমি এটাই বলতে যাচ্ছিলাম, এক টানা গাড়ি চালানোর পর এই ফার্স্ট ব্রেক আমাদের জয়পুর ফরেস্টের আগে, এটাই আমি বলতে যাচ্ছিলাম। রাস্তা মোটামুটি ভালোই, মোটামুটি না বেশ ভালো, বেশ ভালো। কিছু কিছু আমার আসলে মোটামুটি এই কারণে বললাম যে ওই যেরকম আমরা যে রাস্তা দিয়ে এতদিন ট্রাভেল করেছি, ওলাঘাট দুর্গাপুর এক্সপ্রেসের মতো না, কিন্তু এই রাস্তাও যথেষ্ট ভালো। আমরা এর আগে যাওয়ার জয়রামবাটিতে তো তখনকার থেকে তো অনেক অনেক ইমপ্রুভ করে গেছে রাস্তা। হ্যাঁ, তখনকার থেকে অনেক ভালো, কিন্তু এই রাস্তাটা সরু বলে একটু মাঝে মাঝে স্লো হচ্ছে, যেরকম আগে স্পিড তুলে হিরক যেত সেটা তো ওই রাস্তায় হয়, এই রাস্তায় হয় কখনো, কিন্তু এই রাস্তা তো মোটামুটি 80-তে গাড়ি চলছে। চল চলো বাচ্চালো। গাড়ি থেকে নামার পরে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর ওই যে জয়পুর ফরেস্ট দেখা যাচ্ছে। আবার এদিকে বনলতার সামনে দেখি ছোট্ট বাজারও বসেছে, ঐশিত গাড়ি থেকে নেমেই এই ছোট্ট বাজারটায় দাঁড়িয়ে পড়েছে, আর কত রকমের জিনিস রয়েছে দেখো, আর বলে চলেছে এটা নেব ওটা নেব। পোড়ামাটির এই মূর্তিগুলো দেখেই মনে পড়ে গেল সেই পোড়ামাটির হাটের কথা, তোমাদেরও নিশ্চয়ই মনে আছে। না, আর এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই, এবার একটু খাওয়া দাওয়া সারা যাক, অনেকটা পথ এখনো বাকি রয়েছে। ব্রেকফাস্ট আমরা সাথেই এনেছি, তবে ব্রেকফাস্ট খাওয়ার আগে আমি আর হীরক নিয়ে নিয়েছি চা, হীরক নিয়েছে দুধ চা, আমি নিয়েছি লিকার চা। আর ব্রেকফাস্টে যা এনেছি শর্টসে তো তোমাদের একটু আধটু দেখিয়েছি, আমার ইচ্ছে ছিল কিছু বানিয়ে আনার, কিন্তু কালকে যা হেকটিক শিডিউল ছিল আমাদের, হীরক বলল আর কষ্ট করে বানাতে হবে না। আর খাওয়া দাওয়া সেরে নিয়েই সোজা ঐশী চলে এলো এখানে। তোর তো বাউল নেওয়ার ইচ্ছা ছিল, দেখি এই বরটা তাও বা ভালো। বউ মামাইয়া মনিমা, মামাইয়া মনিমা সো।
বেরু বেরু এখনো সেরম ভাবে শুরু হলো না, কিন্তু শপিং শুরু হয়ে গেল, বর বউ নেওয়া হয়ে গেল, এবার আমরা রওনা হব। এখন বাজে 10:45, এই আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে রওনা হলাম। যতবারই এই জঙ্গলের মধ্যে দিয়ে যাই না কেন, জঙ্গলের এই রাস্তাটা আমার বরাবরই নতুন রকম লাগে। আর এই জঙ্গলে আমার মনে পড়ে বিষ্ণুপুরের পোড়ামাটির হাট থেকে ফেরার সময় রাতের সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে ড্রাইভ করা। জয়পুর ফরেস্ট পেরিয়ে কিছুটা এগোলেই বিষ্ণুপুরের এই গেটটা, যেটা সোজা চলে গেছে বিষ্ণুপুর টাউনে, আমরা এই গেটটাকে বাদিকে রেখে সোজা চললাম আমাদের গন্তব্যের দিকে। কিছুটা রাস্তা এগোনোর পরেই দুদিকে লাল মাটি দেখতে পেলাম। লাল মাটি পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে আসলাম এখন রাঁচি পুরুলিয়া রোডের দিকে। এই আমরা এখন রাঁচি পুরুলিয়া রোডে ঢুকলাম। এখান থেকে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার আর রাঁচি 204 কিলোমিটার। রাঁচি পুরুলিয়া রোডে ঢোকার পরেই রাস্তার সিনারিটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেল। ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে লাল আগুন, পলাশ। ক্যামেরা যে কোন দিকে রাখবো বুঝতে পারছি না, দুদিকেই পলাশ গাছ ভর্তি, যা দেখে আমি তো খুবই উত্তেজিত হয়ে পড়েছি। হীরক বলছে এখনো পলাশের কিছুই শুরু হয়নি। পলাশ দেখতে দেখতে আমরা চলে এসেছি কালাপাত্তার টোল প্লাজা। এটা আমাদের দ্বিতীয় টোল, যেখানে লাগলো 65 টাকা। এই রাস্তার যত ভিতর দিকে এগোচ্ছি চারিদিকে শুধু পলাশ আর পলাশ। হীরককে বলছি একটু গাড়ি দাঁড় করাও। নাও, একটুখানির জন্য দাঁড়ালাম, সামনে কিন্তু অনেক পলাশ আছে, এখানে বেশি সময় নষ্ট করো না। ঘড়িতে বাজে এখন 11:10, আমরা কিন্তু পুরুলিয়ার অনেকটাই কাছে। আর ওই দূরে দেখো পাহাড় দেখা গেল। রাস্তার ধারেই একটা পলাশ গাছ দেখে আমি আর গাড়িতে বসে থাকতে পারলাম না, গাড়ি দাঁড় করিয়ে চলে এলাম পলাশ ফুল কুড়োতে। পুরুলিয়া টাউন পৌঁছাতে এখনো 17 কিলোমিটার পথ বাকি। ঘড়িতে বাজে 12:11, আমরা এখন ঢুকছি পুরুলিয়া টাউনে। পুরুলিয়া টাউন কিন্তু বেশ জমজমাট, চারিদিকে দোকানপাট, লোকজনের ভিড় তো রয়েছে, স্কুল কলেজ। পুরুলিয়া টাউন থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা দেখছো, এটা চলে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে। আমরা ওদিকে যাব না, আমরা যাচ্ছি ডান দিকের রাস্তা ধরে। এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে রাঁচি। তবে এই রাস্তাতেই কিন্তু পড়বে মোরগুমা ড্যাম, দেউলঘাটা, ঝালদা, তুলিন। সেই যখন রাঁচি গেছিলাম তোমাদের কাশফুল দেখিয়ে মাথা খারাপ করেছিলাম, এখন তোমাদের পলাশ ফুল দেখিয়ে মাথা খারাপ করছি। তবে ক্যামেরায় অত ভালো আসছে না হয়তো, আমরা কিন্তু দু চোখ ভরে পলাশ বন দেখছি। আর ওই দূর থেকে যে পাহাড়গুলো দেখছিলাম, এবার কিন্তু আস্তে আস্তে কাছে আসতে শুরু করেছে। আমাদের আজকের গন্তব্যে পৌঁছাতে এখনো 16 কিলোমিটার পথ বাকি রয়েছে, সময় লাগবে 35 মিনিটের মতো। আর একটুখানির পথ রয়েছে, এখানটা একটু দাঁড়ালাম, বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। আর হীরক জিজ্ঞাসা করে যাচ্ছে যে কিছু খাবে কিনা, লাঞ্চ করবে কিনা। না, এখনো আমাদের সেরকম খিদে পায়নি। আরও তো খাবার দাবার রয়েছে সাথে শুকনো, কিন্তু ওরা কেউই খেতে চাইছে না। আর হীরক দেখে বলল যে এইদিকে ট্রেন লাইনটা যে রয়েছে, এই ট্রেন লাইনের এদিকেই নাকি ওই বেগুনকোদর যেই ভুতুরে স্টেশনটা আছে সেটা নাকি রয়েছে। ঐশী বলছে আমি আর রাত্রেবেলা এই বেগুনকোদর স্টেশনটায় আসার খুব ইচ্ছা। কি হ্যাঁ, আসতে হবে, ভয় লাগবে না? এটা কিন্তু তুই দেখিস প্রচুর পোস্ট আছে, এখানে কিন্তু ভূত আছে, ভূতকে দেখবে ঐশী। এতক্ষণ পলাশ পলাশ করে মাথা খারাপ হচ্ছিল, এখন চারিদিকেই পাহাড় আর পাহাড়। অনেকক্ষণ থেকেই এই ট্রেন লাইন আমাদের সাথে রয়েছে, এই ট্রেন লাইন ধরেই এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি পুরুলিয়ার তুলিনে। তুলিনের ঠিক আগেই হলো ঝালদা, আমরা এখন ঝালদা দিয়ে যাচ্ছি।
প্রায় 10 বছর পর আমরা আবার পুরুলিয়া আসলাম। প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু রাঁচি থেকেই আমরা এসেছিলাম পুজোর সময়। তখন আমরা রাঁচি থেকে ঝালদা হয়ে চলে গেছিলাম অযোধ্যা পাহাড়ের দিকে। ঝালদার বাজার ক্রস করার পরেই রাস্তার দুদিকে দুটো পাহাড় খুব কাছে আমাদের। এই যে পাহাড়টা, এটা বানসা পাহাড় আর এটা হচ্ছে শিকরা পাহাড়। ঘড়িতে বাজে এখন 1:55, আমরা কিন্তু তুলিনে পৌঁছে গেছি। আর তুলিনে আমরা থাকবো সন্ন্যাসী লজ। সন্ন্যাসী লজে ঢুকতে ঢুকতেই চলো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিই লজটা। মেন গেট দিয়ে সোজা এগোতেই বাদিকে পড়বে এই লজের অফিস, আর তার পাশেই রয়েছে রাম মন্দির। থাকার রুম সব ওপরেই রয়েছে। দেখতে গেলে এটা কিন্তু একটা বিয়ে বাড়ি, তবে এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে। আমরা নিয়েছি 3 তলায় রুম, আর আমাদের রুম নাম্বার হলো 305। এটা আমাদের 4-bedded এসি রুম। রুম রেট 1500 টাকা। রুমে টেবিল আছে, আলমারি আছে, দুটো খাট আছে। রুমটা কিন্তু মোটামুটি বড়ই রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। এই রুমটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে এই জানলাটা, সামনেই বানসা পাহাড়। ক্যামেরা একটু দূরে লাগছে কিন্তু পাহাড়টা বেশ কাছেই। ঘরে ঢুকেই ডান দিকে বাথরুম। বাথরুম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল। গিজারও রয়েছে আর জলের ফ্লো বেশ ভালো। এই হলো আমাদের রুম, আর এখন তো পুরোই ফাঁকা, সিজনে এটা একদম ভর্তি থাকে। আজকে এতই ফাঁকা, মানে আমরাই রয়েছি পুরো বাড়িটায়। তো আমাদের অনেক রুম খুলে দেখালো, নতুন দুটো ওদের রুম হয়েছে একদম নিচে। তো ভীষণ ওটা সুন্দর সাজানো গোছানো, ঐশীর তো খুব পছন্দ হয়েছিল। কিন্তু সত্যি বলছি, রুমের একটাই মাত্র জানলা, কিন্তু কোনো ভিউ নেই। শুধুমাত্র এই ভিউটার জন্য, পাহাড়ের এই ভিউটার জন্যই কিন্তু আমরা এই রুমটা নিলাম। আর এখানে এসি রয়েছে। ওম বলছিল যে টিভি হলে ভালো হতো, টিভি এসি আছে, এরকম রুমও আমাদের দেখিয়েছিল। কিন্তু ওখানে এই সাইডে একটা জানলা রয়েছে শুধু, এদিকে পুরো মানে দেয়ালটা ব্লক রয়েছে, কিচ্ছুই দেখা যাচ্ছিল না। আর এখান থেকে খালি গ্রিনারি দেখা যাচ্ছিল, কিন্তু আমরা বললাম না, এটাতেই থাক, টিভি আর কী দেখবো। আসলে ওম একটু খেলা দেখতে চায়, তো আমি বলেছি ফোনে দেখে নিস। আর এই রুমটা এই ভিউটার জন্য বেশি ভালো লাগছে, তো এটাই নিয়ে নিলাম। তো হীরক বলছে এবার কিছু খাওয়া দাওয়া করতেই হবে, এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া কিন্তু এখানে নেই, খেতে গেলে অপোজিটে একটা হোটেল রয়েছে, ওখানে গিয়েই খাওয়া দাওয়া করতে হবে। তো ওখানেই খেয়ে নিই এখন, পরে আবার একটু এদিক ওদিক হেঁটে দেখবো কিছু আছে কি না। এখানে খাওয়ার ব্যবস্থা বলতে, লজের উল্টো দিকে আছে দুটো লাইন হোটেল, খেতে গেলে ওখানেই খেতে হবে। আর নইলে ওদেরকে বললে ওরা রুমেও কিন্তু খাবার ডেলিভারি করে দিয়ে যাবে। এখন বেজে গেছে 2:30, আমরা আর রুমে খাবার দাবার নিচ্ছি না, এখানেই খেয়ে নিচ্ছি। আমরা নিচ্ছি ভেজ থালি, যেখানে একটু পেঁয়াজ শসা কেটে দিয়েছে, মুসুরির ডাল, সয়াবিনের তরকারি রয়েছে, আর একটা পাঁপড়ও দিয়েছে। এর সাথে আলাদা করে আমরা নিয়েছি একটু অমলেট। লজে এসেই আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে খেতে চলে গেছিলাম। গাড়িতেই সব ব্যাগ ছিল, তখন আর নিয়ে যাইনি। এখন সব ব্যাগগুলো নিয়ে রুমে যাব, একটু রেস্ট নেব, তারপর আবার বিকেল বেলা বেরোব। বিকেল এখন 5:30, আমরা একটু বেরালাম আশপাশটা ঘুরতে। যেখানে যাই আশপাশটা ঘুরতে, তোমরা দেখেইছ আমরা পায়ে হেঁটেই ঘুরি। তবে আজকে আশপাশটা ঘুরতে একটু গাড়িটা নিলাম, কারণ আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ড। তুলিন থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে ঝাড়খণ্ড বর্ডার, আর ঝাড়খণ্ডের প্রথম টাউন মুড়ি। সামনে যে সুবর্ণরেখা নদীর ব্রিজটা আসছে, এই সুবর্ণরেখা নদী কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে আলাদা করেছে। ঝাড়খণ্ডে যাওয়ার আরও একটা কারণ আছে, কারণ ঝাড়খণ্ডে তেলের দামটা ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশ অনেকটাই কম। এখানে তেলের দাম 98.42 টাকা। আজকে টোটাল ড্রাইভ করলাম 319 কিলোমিটার, তেল লাগলো 16.92 লিটার, মাইলেজ পেলাম 18.85। সূর্যি মামা এক্ষুনি বাড়ি চলে যাবে। গাড়ি থেকেই সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আবার চলে যাচ্ছি এখন ঝাড়খণ্ড পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে।
ব্রিজটা পেরোনোর পরই আমাদের একটু ইচ্ছা হলো সুবর্ণরেখা নদীর ওখানটায় যাই, তাই মেইন রোডের পাশ দিয়ে এই জঙ্গলের রাস্তাটা চলে গেছে সুবর্ণরেখা নদীর ওখানে, সেই রাস্তা দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। নদীর সামনে এসে আমরা খুবই হতাশ হলাম, কি অবস্থা দেখো, তাই আবার আমরা উঠে আসলাম এই ব্রিজের ওপরে। এখান থেকেই যতদূর সুবর্ণরেখা নদী দেখা যায় দেখলাম, কিন্তু আমার চোখ চলে গেল রাস্তার ওপারে পলাশ বনের দিকে। দেখে মনে হচ্ছে কত কাছে, কিন্তু এটা অনেকটাই দূরে রয়েছে। রাস্তার দুধারে হেলায় ফেলায় এরকম প্রচুর আকন্দ ফুলের গাছ রয়েছে, আর তাতে প্রচুর আকন্দ ফুল রয়েছে। বাড়িতে মামুনি কত আকন্দ ফুলের গাছকে যত্ন করছে, কিন্তু গাছে আর ফুল হচ্ছে না সেরম। আর আমি যেই পলাশ বনটা দূর থেকে দেখছিলাম, হাঁটতে হাঁটতে সেই রাস্তা খুঁজে পেলাম, আর হীরককে নিয়ে সোজা চলে এলাম পলাশ ফুল দেখতে। অন্ধকার হয়েই এলো, এই ফিরছি আমরা এখন তুলিনের দিকে। তবে এখন ঘরে যাব না, ও মহিষী অনেকক্ষণ থেকে ট্রেনের আওয়াজ পাচ্ছে, তাই ওদের একটু ইচ্ছে হয়েছে তুলিন স্টেশনটা ঘুরে দেখবে। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু তুলিন স্টেশন, যেটা আমাদের সন্ন্যাসী লজ থেকে হাঁটা পথে 2-3 মিনিট লাগে। হালকা আলোয় বুঝতে পারলাম তুলিন স্টেশনেরও আশেপাশে কিন্তু পাহাড় ঘিরে রয়েছে। হীরক বলছিল সকালে আসলে আরো ভালো লাগবে। কিন্তু ওমৈশী আর সকাল অবধি ওয়েট করতে পারলো না, ওরা একটু ট্রেন দেখবে, স্টেশনটা ঘুরে দেখবে, তাই এখনই আমাদের চলে আসতে হলো। তুলিনে যে লোকাল বাজার রয়েছে, এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে সেখানেই চলে আসলাম অল্প স্বল্প শুকনো খাবার দাবার কিনতে। ব্যাস আমাদের টুকটাক কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা লজে ফিরবো। এসেছি 7:30, এখন 8টাই বাজে যাচ্ছে। আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, হাঁটাহাঁটি খুবই করলাম, কিন্তু খিদেটা ঠিক পাচ্ছে না। দুপুর 3টের সময় তখন খেয়ে উঠেছি, তো ওই জন্য না কি বলতো, বাড়িতেও তো ওই সময়, হ্যাঁ বাড়িতেও কিন্তু ওই সময় খাই, বাড়িতে তো অল্প খাও, হ্যাঁ বাড়িতে অল্প খাই, বেরোলে যা হয় একটু একটু খাওয়া দাওয়া হয়েই যায়। আর হীরক এখন জোর করে আমাদেরকে ক্রিম রোল খাওয়াচ্ছে, বলছে এগুলো নষ্ট হয়ে যাবে খেয়ে নাও। এখন আমাদের কারোরই খাওয়ার অত ইচ্ছে নেই, কিন্তু সত্যি যদি নষ্ট হয়ে যায় তাই এই যে ওইসে ক্রিম রোল হয়েছিল, খাওয়ার ইচ্ছে নেই। ও যদিও সকালে একটা খেয়েছে, আমরাই কেউ খাইনি, তো আমি বলছি আমি একটুখানিই খাবো। কি ঐশী, না ঐশীকে তো এটা দেওয়া হচ্ছে, ওর খাটে পড়বে না। আজকে আমি আর ঐশী ভাবলাম একটু আইসক্রিম খাবো, যেই আইসক্রিম খুঁজছি এখানে পাচ্ছি না। ওখানে হচ্ছে, এখানে হচ্ছে চকোবার, আর কি ছিল না, কুলফি টাইপের, কুলফি মালাইয়ের যে স্টিক আইসক্রিম, আইসক্রিমটা হয় না সেটাই রয়েছে। কিন্তু ওইগুলো যেমন ওখানে খেতে ইচ্ছে করে, এখানে আমার অরেঞ্জ আইসক্রিম বা ম্যাঙ্গো আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল, সেগুলো নেই। দেখা যাক কাল একটু খাবো। রাতের খাবার তোড়জোড় চলছে, হীরক বার করছে রাইস কুকার, কিন্তু কে কি খাবে সেটা ঠিক করতে পারছে না। মাম্মা বলো কি খাবে, তুমি তো এতক্ষণ বলে রুটি খাবে, সকালে আমি ভেবেছি কালকের জন্য, কালকে আটখানা ডিম খাবো, আটখানা কেন, আমি ভেবেছি হয়তো সকালে আর রাতের জন্য। ও মামাকে জিজ্ঞেস করছে, মাম্মা তুমি কি করবে, তুই কি করবি বল, এটা আমার গার্জেন মতো বল, তুই বল না, তোর কি রুটি খাওয়ার ইচ্ছা, তাহলে ভাত খেয়ে রুটি খেলে দেখ, তোর যদি ইচ্ছা হয় তাহলে আমি রুটি খাবো, আর তুই যদি বলিস না রুটি খাবো না, তাহলে আমি ওদের সাথে একটু ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাই, আমি ওদের সাথে, মানে আমাকেও তো ভাতই খেতে হবে, না তুই রুটি খেলে আমি খাবো সেটা বলছি। কি ইন্টারেস্ট যে পাপা রান্না করছে, তোর লাদাখের কথা মনে নেই না, বাবা ঐশী ওমের এই জ্ঞান তো, জ্ঞান তো এসব দেখছে ওমেশি। লাদাখেও তোমাদের বলেছিলাম হীরক সব শর্টসে বলেছিলাম, হীরক সব করে করে আমাদের খাওয়াতো।
একা একা ঘুরু ঘুরু করছ, ওরে ওরে, এইসব বিয়ে বাড়ির দেখিস পুরো এরকম বিশাল বিশাল হল, এই ফ্লোরেও যেমন আছে আবার নিচের ফ্লোরটাতেও আছে। রাত এখন 9:30, কে কি খাবো সবাই কিন্তু ঠিক করে ফেলেছি। রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে আমরা যাচ্ছি দুপুরে যেই হোটেলে খেয়েছিলাম সেখানে, ওখান থেকে একটু চিকেন নিয়ে নেব। আর বেরিয়েই ওয়েদারটা চাদর চাপা দিয়ে শুতে হবে সত্যি, কিন্তু দোতলায় বা একতলায় থাকলে কিন্তু এসি লাগতোই না, ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে না, বেশ সুন্দর। সন্ধ্যের পরেই ওয়েদার, হ্যাঁ সন্ধ্যের পরেই একদম চেঞ্জ হয়ে গেছে, এরকম আবার সকালের দিকেও হবে, কিন্তু খুব ভোরবেলাও হবে, ভোরবেলার দিকটা ঠান্ডা থাকবে, খুব প্লেজেন্ট, মানে হাওয়াটাও একদম ঠান্ডা ঠান্ডা, একদমই গরম নয়, ঠিক 7-8টা অবধি পাবে, হ্যাঁ তারপর থেকে আবার বেশ ভালো লাগছে। রাত অনেকই হয়ে গেল, এবার আমাদের ডিনার সারতে হবে। এই যে এখানে ঘি মাখন নুন সবই নিয়ে এসেছি, আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ, আর রাইস কুকারে ভাতও হয়ে গেছে, আর আমরা চিকেনও নিয়ে চলে আসলাম, চিকেন কষা আর কি, আর ওখান থেকে আমাদের এই প্লেটও দিয়েছে। অমৃত সমান খাওয়া দাওয়া বলো, আমাদের তো তাই লাগছে, এই আমি এখনো চিকেন খাইনি যদিও। আর এই যে আপনার কি হাল, ও বাবা এখনো শুরু করেননি। আর এই যে চিকেন কষা একটু খেয়ে দেখেছি, দারুণ বানিয়েছে কিন্তু। এবারে হীরক একদম গুছিয়ে প্যাকিং করেছে এই সবের। খাওয়া দাওয়ার পরে বাসন কোসন সব ধুয়ে নিলাম, বাসন কোসন ধোয়ার সাবানও হীরক এনেছিল, আর এখানে বসে খেলাম, তো এখানটাও একদম পরিষ্কার করে রাখলাম। এবার আমরা ঘুমু ঘুমু করবো, ভেবেছিলাম একটু ছাদে যাব, ছাদটা খোলাই থাকে বললো, তো আমি জিজ্ঞাসা করলাম সকালবেলা খোলা থাকে, বললো এখনো খোলা আছে যেতে পারো, আর সকালবেলাও তো খোলাই থাকে, তাই এখন আর গেলাম না, কাল সকালেই ছাদে যাব। আমরা সবাই এখন বারান্দায় হাঁটাহাঁটি করছি, আর ভাবছি এখানেই ব্লগটা এন্ড করে দিই। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কিছু জানার থাকলে কমেন্ট করো, আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নিও। খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।